নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলে আমি দীপ্তাঙ্কর চলুন শুরু করা যাক আজকের টপিক মার্কেট এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ভোলাটাইল তো এই ভোলাটিলিটি মার্কেটে এত কেন কি কারণ এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে দ্বন্দ্ব বিবাদ চলছে সেই নিয়ে আজকে আমরা একটু কথা বলব যদি আমরা বলি চোদ্দোই ফেব্রুয়ারির পর থেকে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ডাউনের দিকে চলে এসছে এটা কেন হয়েছিল এটা হয়েছিল ইউক্রেন এবং রাশিয়ার যে বিবাদ যে দ্বন্দ্ব চলছিল সেই কারণে তো এই যে মার্কেট এত ভোলাটিলিটি এই এই কারণটা তার মধ্যে একটা কারণ এছাড়াও ইউএসএতে ইনফ্লেশন রেট বাড়িয়েছে এবং সেই জন্য মার্কেট ভেবেছে কি যে ভবিষ্যতে কি হবে না হবে অনেকেই শেয়ার তুলে নিচ্ছে মার্কেট থেকে এবং এফআইআই কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে তো এই সংক্রান্ত যে ব্যাপারগুলো এই নিয়েই আজকে আমরা একটু আলোচনা করব তো আমি খাতায় কিছু কিছু পয়েন্ট করেছি সেগুলো আমি ছবি তুলেছি এবং সেটাই এক্ষুনি আপনারা দেখতে পাবেন এক্ষেত্রে কয়েকটা বিষয় বলে রাখা দরকার সেটা হচ্ছে যে যদি আপনারা আমার হাতের লেখা বুঝতে না পারেন ঠিক আছে হতেই পারে আপনারা আমার হাতের লেখা বুঝতে পারছেন না তো ভাবনা চিন্তার কোনো দরকার নেই তার কারণ হচ্ছে আমি পয়েন্টগুলো বলবো যে কেন এই পয়েন্টগুলো লিখেছি এবং সেই পয়েন্টগুলো আমি ব্যাখ্যা করব। আশা করি যদি ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে এই যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না চলুন চলে আসা যাক এই পয়েন্টগুলোয় তাহলে আমরা যে পয়েন্টটা নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে দ্বন্দ্ব বা বিবাদ যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে হয়েছে তার যে পয়েন্টগুলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আরেকটু এগুলোকে ভালোভাবে বিস্তারিতভাবে একটু বলে দিলে আরো ভালোভাবে বোঝা যাবে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে রাশিয়ার ইউক্রেনের মধ্যে উত্তেজনা এখনো চলছে ঠিক আছে তো এই যে পয়েন্টটা এটা কিন্তু ভাইটাল পয়েন্ট তার কারণ হচ্ছে প্রথম যে উত্তেজনাটা শুরু হয়েছিল ওই চোদ্দোই ফেব্রুয়ারির পর থেকে সেটা কিন্তু এখনো চলছে পুরোপুরিভাবে থেমে যায়নি সেই কারণে এদের মধ্যে উত্তেজনা চলার জন্য শেয়ার মার্কেটে এখন ভলাটিলিটি অনেকটাই বেশি আচ্ছা দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে ইউক্রেন হামলা করলে রাশিয়ার নিষেধাজ্ঞা জারি হবে বলে আমেরিকার হুমকি তো এটা দেখে আমরা বুঝতেই পারছি কি যে এরকম একটা টালমাটাল অবস্থা আচ্ছা এর পরের পয়েন্ট হচ্ছে সত্যি যদি নিষেধাজ্ঞা জারি হয় তাহলে তেলের জোগানে ধাক্কা খাবেন এই আশঙ্কায় বিশ্ববাজারে অশোধিত তেলের দাম চড়া কারণ রাশিয়া তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এর থেকে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে হচ্ছে এই যে শেয়ার মার্কেট এই শেয়ার মার্কেটটা কিন্তু তেলের দামের ওপর প্রচণ্ড পরিমাণে নির্ভরশীল তেলের দাম উঠুক কি বাড়ুক কি যাই হোক তেলের দামের নড়াচড়ার উপর কিন্তু শেয়ার মার্কেটের বাজার অনেকটাই ডিপেন্ডেন্ট তো এই মুহূর্তে তেলের দামের একটা টালমাটাল অবস্থা তার ফলে কি হচ্ছে তার ফলে ইউএসের যে মার্কেট সেই মার্কেটের একটা লোকজন একটু ঘাবড়ে আছে কি যে কী হবে না হবে সেই কারণেই ভারতের মার্কেটেও তার এফেক্ট পড়ছে তো তেলের দামের জন্য যে ওঠানামাটা হচ্ছে সেইটার কারণ হচ্ছে এই যুদ্ধকালীন যে তৎপরতা যে যুদ্ধকালীন যে ব্যাপার স্যাপার এখন তৈরি হচ্ছে এই ব্যাপারগুলোর জন্য তেলের দামে প্রচণ্ড পরিমাণের এফেক্ট হচ্ছে এবং আমরা প্রথমেই দেখলাম এই পয়েন্টটা প্রথমেই দেখলাম কি যে রাশিয়া তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ সুতরাং তেলের দামে এর একটা এফেক্ট পড়বে সেটা স্বাভাবিক এরপরে যেটা হচ্ছে তেলের চড়া দামের জন্য মূল্যবৃদ্ধি আরও ভয়ানক রূপ নেওয়ার আশঙ্কা তো তেলের যে মূল্যবৃদ্ধি এটা কি একটু যদি ব্যাখ্যা করি তাহলে হচ্ছে যখন কোনো একখানে জিনিসের দাম বাড়ে তার জন্য তেলের দাম কিন্তু একখানে ভাইটাল পয়েন্ট এটা কি করে হয় যদি আরেকটু ভালোভাবে ইলাবরেট করি সেটা হচ্ছে তেলের দাম বাড়বে তেলের দাম বাড়ার ফলে কি হবে এই যে যানবাহন যে চলছে যে ট্রান্সপোর্ট ব্যবস্থা এতে তো এখন তেল নির্ভর গাড়ি আমরা জানি সব থেকে বেশি এখনো সৌরশক্তি চালিত যে বিভিন্ন গাড়ি রিনিউয়েবল সেক্টরের যে গাড়ি ব্যাটারি চালিত গাড়ি তো এই যে রিনিউয়েবল সেক্টরের যে গাড়িগুলো সেইগুলো অতখানি এখনো বাজারে চলে আসেনি তো আমাদের যা এখনো ট্রানজাকশান হয় যে লেনদেন হয় আমদানি রপ্তানি হয় প্লেন জাহাজ এবং তেলের ওপর ভিত এবং মাফ করবেন এবং গাড়ির ওপর ভিত্তি করেই তো সেক্ষেত্রে যদি তেলের দাম বাড়ে এই যে ট্রান্সপোর্টের যে ব্যয়টা সেই ব্যয়টাও বাড়বে তার ফলে কি হবে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেই জিনিসগুলোর দামও বেড়ে যাবে তো এর জন্য মূল্য বৃদ্ধি পাচ্ছে পাঁচ নম্বর কারণ মূল্য বৃদ্ধি সামলাতে চড়া হারে সুদ বৃদ্ধির সম্ভাবনা আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ইতিমধ্যেই এই বার্তা দিয়েছেন তো এই যে এই যে পয়েন্টটা ঠিক আছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই এই বার্তা দিয়েছে এই পয়েন্টটা ভাইটাল এর থেকে কি কি বোঝা যাচ্ছে কি যে মূল্য বৃদ্ধির জন্য সুদের হার বৃদ্ধি করার একটা সম্ভাবনা এগিয়ে আসছে তার ফলে কি হবে তার ফলে শেয়ার মার্কেটে এর একখানা বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সুদ এই যে সুদ যখনই সুদ বাড়ছে ঠিক আছে সুদ যদি বাড়ে সেক্ষেত্রে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট স্টক মার্কেট ডাউন হবে ঠিক আছে দুখানা কিন্তু ব্যস্তানুপাতে চলে এইটা যদি এটা বাড়ে তাহলে এটা কমবে সুদ যদি বাড়ে তাহলে স্টক মার্কেট নিচে নামবে তো এই এই যে বার্তাটা এই বার্তাটা আমরা দেখতে পাচ্ছি কি যে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ইতিমধ্যেই এই বার্তা দিয়েছে সুতরাং এর জন্য মার্কেটে একখানা প্রভাব পড়বে এবং সেটা পড়তে বাধ্য আশা করি এই পয়েন্টগুলো বোঝা গেছে কি কি পয়েন্ট আমরা আলোচনা করলাম আরো কয়েকটা কথা এর সঙ্গে বলে রাখা দরকার সেটা হচ্ছে আমেরিকাতে ঠিক আছে চল্লিশ বছরে সব থেকে বেশি ইনফ্লেশন এখন তৈরি হয়েছে সবথেকে বেশি ইনফ্লেশন চল্লিশ বছরের মধ্যে এখন আমেরিকাতে তো তার প্রভাব পড়ছে ভারতীয় শেয়ার মার্কেটে যেহেতু আমেরিকার শেয়ার মার্কেটের ইনফ্লেশন সবথেকে বেশি এই মুহূর্তে এই চল্লিশ বছরের যে টাইম পিরিয়ড তার মধ্যে আচ্ছা এর আমরা আরো কয়েকটা পয়েন্টে চলে যাবো সেগুলো এই ইউক্রেন এবং রাশিয়ার যে উত্তেজনা যে লড়াইয়ের ব্যাপার এই ব্যাপারগুলো ছাড়া মানে অবশ্যই এইগুলো রিলেটেড কিন্তু তাছাড়াও এখন যেটা হট টপিক সব থেকে বেশি সেটা হচ্ছে আইপিও কিসের আইপিও এলআইসির আইপিও তো এর পয়েন্টগুলো কয়েকটা আমরা যদি দেখেনি তাহলে আমার মনে হয় ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে তো এলআইসির আইপিওর দিকে যদি আমরা নজর রাখি প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এলআইসি বাজারে তাদের আইপিও আনতে চলেছে এর মূল্য হতে পারে ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার কোটির কাছাকাছি এইটা এক নম্বর পয়েন্ট এটা কিন্তু একখানা খুব ভাইটাল পয়েন্ট এখনো অবধি কিন্তু এত বড় আইপিও ভারতবর্ষে আসেনি তো সেই কারণে মানুষ কিন্তু এটা নিয়ে মানে পুরো একটা ক্রেজ তৈরি হয়েছে আই আইপিও আসছে এলআইসির আইপিও আসছে সেখানে আমাদের ইনভেস্ট করতে হবে একখানা লিস্টিংজেন পাওয়ার জন্য এলআইসির আইপিও মানে একটা বিশাল ব্যাপার হতে চলেছে এখন অবধি ভারতে যেহেতু এত বড় আইপিও আসেনি এই যে ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার কোটি টাকার যে একটা আইপিও আসছে সেটা একখানে বিশাল বড় ব্যাপার আচ্ছা দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এলআইসির জন্ম কবে এলআইসির জন্ম আমরা যদি দেখি সেটা হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর নাইনটিন ফিফটি সিক্সে পরিচালনাধীন সম্পদ যদি আমরা দেখি সেটা হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট সেভেন সিক্স লক্ষ কোটি টাকা মানে এটা কীরকম হিউজ লেভেলের একখানে অ্যামাউন্ট এটা আমরা দেখেই আমরা বুঝতে পারছি ঠিক আছে এটা হচ্ছে পরিচালনাধীন সম্পদ এর পরের পয়েন্টটা চার নম্বর পয়েন্ট সেটা হচ্ছে পলিসির সংখ্যা এই যে পলিসির সংখ্যাটা এই পলিসির সংখ্যাটা হচ্ছে দু হাজার সালে আমাদেরকে দেখতে হবে এটা হচ্ছে ফাইভ কোটি এখানে আমি ভুল করে টাকা লিখে ফেলেছিলাম এটা হবে না ঠিক আছে প্রিমিয়াম বাবদ আয় মানে আমরা যে যারা এলআইসি করেছি তাদের একটা তো মাসে মাসে একটা টাকা তো ইনভেস্ট করতে হয় মানে বছরে একটা টাকা আমাদের ইনভেস্ট করতে হয় এলআইসিতে তো সেই যে প্রিমিয়ামের টাকা এই প্রিমিয়াম বাবদ টাকাটা যেটা বলছি সেটা হচ্ছে দু হাজার সালের যে টাকাটা সেটা হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার তিনশো আটানব্বই কোটি টাকা মানে এইরকম হিউজ লেভেলের একটা টাকা সেই অ্যামাউন্টটা দেখেই আমরা বুঝতে পারছি কি যে কত বড় এই সংখ্যাটা ঠিক আছে বাদ বাকি অন্যান্য যারা এই ইন্স্যুরেন্স সেক্টরে আছে তাদের সাথে যদি আমরা তুলনা করি এলআইসি কিন্তু তাদের তুলনায় অনেক বড় ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আমি আলাদা করে একখানা ভিডিওতে বলেছি তো নিচে তার ড্রিসক্রিপশান দেওয়া থাকবে যদি আপনাদের ইচ্ছা হয় আপনাদের সেই ভিডিওটাও একবার ঘুরে আসতে পারেন বা দেখে আসতে পারেন এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে ছ নম্বর পয়েন্ট নিট মুনাফা নিট মুনাফা কুড়ি একুশ সালের হয়েছে দু হাজার নশো কোটি টাকা ঠিক আছে এরপর ক্লেম মেটানোর অনুপাত এটা একটা ভাইটাল পয়েন্ট ক্লেম মেটানোর অনুপাত কিন্তু যদি আমরা দেখি এলআইসি কিন্তু এই ক্লেম মেটানোর এলআইসি ঠিক আছে নাইনটি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট মানে একখানা খুব ভালো রেট এটা ক্লেম মেটানোর অনুপাত মানে যারা যারা ক্লেম করেছিল অর্থাৎ যারা এলআইসি করেছে তার যে টাকাটা তারা পেয়েছে সেই পাওয়ার যে অনুপাতটা সেই অনুপাত হচ্ছে নাইনটি এইট পয়েন্ট থ্রি এটা খুবই ভালো এরপর হচ্ছে বিক্রি করা হবে সংস্থার অংশীদারের ফাইভ পার্সেন্ট মানে এটা তো একটা সরকারি সংস্থা আমরা জানি এলআইসি তো এর ফাইভ পার্সেন্ট বিক্রি করা হবে ঠিক আছে এরপর ন নম্বর পয়েন্টে যদি আমরা চলে আসি ইস্যুর দশ শতাংশ সংরক্ষিত বিমা পলিসির গ্রাহকের জন্য অর্থাৎ আপনার যদি দশ শতাংশ বলতে আপনার যদি এলআইসি থাকে দশ শতাংশ সংরক্ষণ আপনারা পাবেন মানে আপনার যদি এই এলআইসি থাকে তাহলে আপনারা একটা এক্সট্রা বেনিফিট পাবেন এক্সট্রা সুবিধা পাবে এলআইসির আইপিও যদি আপনারা কিনবার জন্য জন্য অ্যাপ্লাই করেন এই এই ব্যাপারগুলো আশা করি বোঝা গেছে কি যে কটা পয়েন্ট আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম মেন যে ব্যাপারটা সেটাই আমরা যদি ফোকাস করি যে এই যে ইউক্রেনের যে সমস্যাটা বিবাদ যেটা ঘটছে এবং তার সঙ্গে এলআইসির আইপিওর কি সম্পর্ক সেটা যদি আমরা একটু বলি আলোচনা করি এই যে এলআইসির যে ব্যাপারটা এটা কখন লঞ্চ করছে আমাদের দেখতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটের খবর এবং এখানের খবর এই দেখে কি যে এই ভোলাটাইলিটি কিন্তু এখনও অবধি কিছুদিন চলবে আচ্ছা আমরা আবার ফিরে এলাম তো যে পয়েন্টগুলোর কথা এখন বললাম এই পয়েন্টগুলো দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন কি যে মার্কেট ভবিষ্যতে খুবই ভোলাটাইল থাকবেন মানে মার্কেট ভীত এই মুহূর্তে এই যে দ্বন্দ্বগুলো নিয়ে এবং এলআইসির যে আইপিওটা আসার কথা সেই আইপিও যদি আসে এবং মার্কেট যদি এরকমভাবে ভোলাটাইল থাকে এবং ডাউনের দিকে থাকে এলআইপির আসার ফলে যে লিস্টিং গেনটা আমরা ভাবছি যে এই লিস্টিং গেন আমরা পেতে পারি সেই লিস্টিং গেন হয়তো নাও অতটা হতে পারে এখন যদি আমরা মনে করছি যে এল থেকে আমরা সেভেনটি এইটি পারসেন্ট লিস্টিং গেন পাবো যদি মার্কেট আপ থাকে তো সেক্ষেত্রে কী হবে যদি মার্কেটের এখন খোলাটাইল থাকে এলআইসি থেকে হয়তো আমরা পেলাম থার্টি পারসেন্ট কি থার্টি ফাইভ পার্সেন্ট লিস্টিং গেন এছাড়াও আমি এলআইসি সম্পর্কে ভিডিও করেছি তো নিচে তার লিঙ্ক দেওয়া আছে আপনারা ইচ্ছে হলে এলআইসির আইপিও সম্পর্কে এবং এলআইসি নিয়ে যে ভিডিওটা সেটা আপনারা দেখতে পারেন তো আশা করি আজকে এই যে কথাবার্তা বললাম মার্কেট সম্পর্কে এটা বুঝতে আশা করি কোনো অসুবিধা হয়নি যদি কিছু অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দিতে এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক আর যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রে ডিসলাইক করতে পারেন আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো এতখানি ভালো থাকবেন